বিরতির পর স্বাগত। এবার রাজ্যে 78তম সন্তোষ ট্রফি শুরু হতে যাচ্ছে। উত্তর পূর্বের চারটি দল অংশগ্রহণ করবে। 15, 17 এবং 19 নভেম্বর উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ। ফুটবল মরশুম শুরু হয়ে গেছে, তারই মধ্যে 78তম সন্তোষ ট্রফি নিয়ে রাজ্যে জোর প্রস্তুতি চলছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? দেখো, ফুটবল তো সন্তোষ ট্রফি, সর্বভারতীয় যে সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যেই কিন্তু শুরু হওয়ার পথে, এবং সেখানে কিন্তু প্রথম থেকে শুরু হবে যে 78তম যে যে সন্তোষ ট্রফি, সেটা জাতীয় আসর এবং জাতীয় আসরের ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন জোনাল থেকে কিন্তু দলগুলোকে নিয়ে আসর হয়ে থাকে, এবং এই জোনাল থেকে সেরা দুটো দল কিন্তু মূল পর্বে কিন্তু অংশগ্রহণের সুযোগ পায়। এবং সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের যে আসর, সেই উত্তর পূর্বাঞ্চলে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই সমস্ত যে সেভেন সিস্টার আসছে, সেভেন সিস্টারের দলগুলো অংশগ্রহণ করে। তবে এবছরে যে এখন পর্যন্ত যে খবর, সেই 78তম যে সন্তোষ ট্রফি ফুটবল এই প্রতিযোগিতার পূর্বোত্তরে যে রাজ্যগুলো রয়েছে, সেখানে রাজ্যগুলো থেকে এবছর 4টি দল মাত্র অংশ নিচ্ছে, ত্রিপুরা, মণিপুর, সিকিম এবং মিজোরাম। এই 4টি দল এবার এখান থেকে অংশগ্রহণ করবে, এবং সেখানে যে এই 4টি দল রয়েছে গ্রুপ বিতে, এবং এই গ্রুপ ডির খেলাগুলো এবছর ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে এবং রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, এবং এই আসর শুরু হবে আগামী 15 নভেম্বর থেকে। 15 নভেম্বর, 17 নভেম্বর এবং 19 নভেম্বর হবে এই 3টি ম্যাচ, এবং 3 দিনে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এবং যার কারণে কিন্তু সন্তোষ ট্রফি ফুটবলের জন্য দল প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেখানে রাজ্য দল গঠন এবং পরবর্তীতে যে অন্যান্য দলগুলো, সেই দলগুলো কিন্তু অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই আসর হবে, এবং সেই আসর থেকে যে 4টি দল এখান থেকে, এই দুজন থেকে কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন এবং রানার্স হয়ে সর্বভারতীয় ক্ষেত্রে পৌঁছায়, তা নিয়ে কিন্তু পরিকল্পনা তৈরি। তবে এই পরিকল্পনা তৈরির আগে রাজ্য ফুটবল সংস্থাও রাজ্যের খেলোয়াড়দের নিয়ে কিন্তু এটা বেশ চলমনে রয়েছে, এবং রাজ্য দল গঠনে করবার জন্য একটা পরিকল্পনা নিয়েছে। যেহেতু এবছর এই আসর এবার ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে, তার কারণে কিন্তু রাজ্য দল সেখানে কিন্তু একটা বাড়তি উন্মাদনা বা বাড়তি সতর্কতা রেখেছে, কারণ ঘরের মাঠ থেকে রাজ্য দলকে একটা ভালো ফুটবল পারফরমেন্স করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু একটা পরিকল্পনা। কারণ এবছরের যে ক্রীড়াসূচি, সেই ক্রীড়াসূচি অনুযায়ী কিন্তু 15 নভেম্বর যে ফার্স্ট ম্যাচে, প্রথম ম্যাচে কিন্তু ত্রিপুরা মিজোরামের বিরুদ্ধে খেলবে, এবং দ্বিতীয় ম্যাচে এই দিনই মণিপুরের মুখোমুখি হবে সিকিম। অন্যদিকে 17 নভেম্বর মিজোরামের বিরুদ্ধে মণিপুর খেলবে প্রথম ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচে সিকিমের মুখোমুখি হবে ত্রিপুরা, এবং 19 নভেম্বর ত্রিপুরা প্রথম ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হবে মণিপুর, এবং সিকিমের মুখোমুখি হবে মিজোরাম। এই যে 6টি ম্যাচ, মোট 6টি ম্যাচ, 4টি দলের এই 6টি ম্যাচ থেকে শেষ পর্যন্ত কোন দল এবছরের এই আসর থেকে কোয়ালিফাই করে, তা নিয়ে কিন্তু পরিকল্পনা শুরু হয়ে গেছে। তবে রাজ্য ফুটবল সংস্থা আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু রাজ্য দল গঠনের শিবির ডাকবে, এবং সদ্য সমাপ্ত যে লিগ ফুটবল এবং ঘরোয়া ফুটবল মৌসুম শেষ হয়েছে, তার থেকে যে সমস্ত সেরা খেলোয়াড়রা অংশ নিয়েছিল তাদেরকে নিয়ে দল গঠন করবে বলে জানিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ 4টি দল, উত্তর পূর্বের 4টি দল অংশগ্রহণ করবে 78তম সন্তোষ ট্রফি এবার রাজ্যে অনুষ্ঠিত হবে। রাজ্যের খেলোয়াড়দের অনেকটাই উৎসাহ প্রদান করবে এই আসর, কারণ উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ফুটবল আসর হতে যাচ্ছে, তাই ফুটবল প্রেমিকদের মধ্যে উৎসাহ রয়েছে চরমে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।